শেরপুরে বেড়েছে মালচিং পদ্ধতিতে সবজি চাষাবাদ। লাভজনক হওয়ায় জেলার বিভিন্ন স্থানের কৃষকরা আধুনিক এই পদ্ধতিতে উচ্চ মূল্যের সবজি চাষে ঝুঁকছেন। এছাড়া আগ্রহী কৃষকদের সব ধরনের সহযোগিতা ও পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানায় কৃষি বিভাগ। জুবাইদুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শেরপুরের লসমনপুর ইউনিয়নের ছোট ঝাওয়ারচর গ্রামের কৃষক মোহাম্মদ মনসুর গেল দুই বছর ধরে আধুনিক মালচিং পদ্ধতিতে করছেন সবজি চাষাবাদ। ফলন ভালো হওয়ায় এই বছরও নিজের দেড় বিঘা জমিতে মালচিং পদ্ধতিতে শশা চাষ করছেন। এ পদ্ধতিতে প্রথমে আবাদি জমি প্রস্তুত করে বেড তৈরি করে মালচিং পেপার দিয়ে ঢেকে দেয়া হয়। এরপর নির্দিষ্ট দূরত্বে মালচিং পেপার ছিদ্র করে চারা রোপণ করা হয়। প্রয়োজন হয় না কোনো বাড়তি শ্রমিকের। আগাছা কম হয়, যার জন্য নিড়ান লাগে না, আমাদের শ্রমিক লাগে না। কিন্তু আমি একবার এই জিনিসে সার দিয়েছি, এই পর্যন্ত সার দিইনি, তাতে আমার সবজি ভালো আছে। গত বছর যে বেনিফিট পাওয়াতে এবার আবার ওই আগ্রহ হয়ে এখন বেগুন এবং টমেটো করব। কম খরচে বেশি লাভজনক হওয়ায় গ্রামের অন্য চাষিরাও ঝুঁকছেন মালচিং পদ্ধতিতে সবজি চাষে। যদি ওরা ফলনে আগা জায়গা তা আমরাও ইনশাল্লাহ করব। আমরাও ওইটা পদ্ধতি আর কি নিবার চেষ্টা করতেছি যেন ওই করতে পারি। মালচিং পদ্ধতিতে চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধকরণের কথা জানালেন এই কৃষি কর্মকর্তা। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এখানকার কৃষকরা শসা, কাঁচামরিচ, টমেটো, বেগুন বিভিন্ন শাকসবজি মালচিং পদ্ধতিতে এখন করছে। আমরা বিভিন্ন আমাদের ইউনিয়নে আমাদের যে উপসহকারী কৃষি কর্মকর্তাগণ আছেন তারা মালচিংয়ের উপকারিতা বুঝাচ্ছেন। শুধু শসা নয়, টমেটো, বেগুন এবং কাঁচামরিচও মালচিং পদ্ধতিতে চাষ করে কৃষক মোহাম্মদ মনসুর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।